আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত মানহাবি ডিতে আজকে একটা প্রাচীন রেসিপি তৈরি করে দেখাবো রেসিপিটা প্রাচীন হলেও এখনও কিন্তু সবার কাছে সমানভাবে জনপ্রিয় তৈরি করব মাছের কালিয়া আমি এটা রুই মাছ দিয়ে তৈরি করব তবে আপনারা যে কোনো বড় মাছ দিয়ে এই রেসিপিটা কিন্তু তৈরি করতে পারবেন রেসিপিটি তৈরির জন্য আমাদের ফার্স্টেই লাগছে মাছ আমি এখানে পাঁচ পিস মাছ হলুদ লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য এটা না রাখলেও চলবে এবার আমি এটা ফ্রাই করে নিব তো আমি এই রান্নাটা আজকে সরিষার তেল দিয়ে করব তার জন্য ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি মাছটা ফার্স্টে ভেজে নিচ্ছি তবে আপনার চাইলে সাদা তেল দিয়েও কিন্তু এটা করতে পারবেন তেলটা গরম হয়ে আসলে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আমার এই মাছটা কিন্তু অনেক বড়ো সাইজের ছিল এই জন্য আমি মাঝখান দিয়ে মাছগুলো কেটে নিয়েছি তো মাছগুলো আমি এ ওপাশ করে ভালোভাবে ভেজে নিব মাছগুলো ভাজা হতে হতে আমাদের রেগুলার মশলা ছাড়াও আর কি কি মশলা এখানে প্রয়োজন হবে সেগুলো দেখে দিচ্ছি লাগবে আমাদের টমেটো বাটা আমি এখানে একটা টমেটো বেটে নিয়েছি আর আট দশটা কাজু বাদাম আমি এখানে বেটে নিয়েছি আর দুই টেবিল চামচ টক দই আর আমাদের রেগুলার যে মশলা সেগুলো আমি রান্না করতে করতে আপনাদেরকে দেখে দিচ্ছি তো আমার মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি এটা প্যান থেকে উঠিয়ে নিচ্ছি এবার একই তেলে আমি কিছু মশলা ফোড়ন দিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি আস্ত জিরা একটা তেজপাতা দুটো শুকনা মরিচ দুটো এলাচ সাদা এলাচ আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু দারচিনি এটা একটু তেলের সাথে হালকা ভেজে নিলাম এবার আমি এখানে দুটা বড় সাজার পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা যখন আমাদের হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমরা এখানে দিয়ে দেবো পেঁয়াজ বাটা এই রান্নাটাতে কিন্তু একটু পেঁয়াজের পরিমাণটা বেশি হবে তো এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ আর রসুন এবং আদা পেস্ট দিয়ে দিচ্ছি এক চা চামচ করে এরপরে আমরা মশলাটা একটু কষিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো দিয়ে দিয়েছি পরিমাণ মতো মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া এবং এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এবার সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় তো এবার মশলাটা আমরা খুব ভালোভাবে কষিয়ে নিব প্রয়োজন হলে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি যে টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা এখানে আমি আট দশটা কাজু বাদাম ভিজে রেখে পরে বেটে নিয়েছি এবার এই মশলাটা আমাদেরকে আবার একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে কষা দিয়ে পানির প্রয়োজন হলে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই টক দইয়ের পরিমাণটা এখানে আছে দুই টেবিল চামচ আর টক দুইটা যে পাত্রে ছিল সেই পাত্রটা ধুয়ে আমি আর একটু পানি দিয়ে দিলাম এবার এটা আমরা আরো এক মিনিটের জন্য একটু রান্না করে নিব এখন আমাদের মশলাটা কষানো হয়ে গেছে এবার আমাদের ঝোলের জন্য পানি দিতে হবে তো আমি যে পরিমাণ মাছ রান্না করব, তাতে আমার এক কাপ পরিমাণ পানি দিলেই কিন্তু হয়ে যাবে তো আমি এক কাপ পানি দিলাম আপনার যদি বেশি মাছ হয় সেই ক্ষেত্রে আরেকটু একটু পানি বাড়িয়ে দিবেন এবার আমরা ওয়েট করব ঝোলটা পুরোপুরি ফুটে ওঠা পর্যন্ত ঝোলটা পুরোপুরি ফুটে ওঠার পরে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি এবার মাছগুলো দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা দুই থেকে তিন মিনিটের জন্য রান্না করে নিব দুই থেকে তিন মিনিট রান্নার পরে আমি মাছগুলো একটু নাড়াচাড়া করে দিয়ে এ পাশ থেকে ওপাশ করে দিচ্ছি এরপরে আরও মিনিট খানেক রান্না করার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ তিন চারটি সেই সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ চিনি খুবই সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ গরম মশলার পাউডার এবার একটু এটা মাছের ঝোলের সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আর এক মিনিট রান্না করব যাতে করে গরম মশলার ফ্লেভারগুলো মাছের মধ্যে এবং ঝোলের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় ফিরে আসলাম এক মিনিট পরে আমার রান্নাটা হয়ে গেছে একটু ঝাঁকিয়ে নিচ্ছি অনেক মশলাদার রান্না এটা নিচে পুড়ে দিতে পারে তো আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে রেখে দিচ্ছি তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো তৈরি হয়ে গেল ভীষণ মজার মাছের কালিয়া রুই মাছ বলেন কাতলা মাছ বলেন বড় যে কোনো মাছ দিয়ে আপনারা এই মজাদার রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন আশা করছি আপনাদের সবার কাছে আজকে এই রেসিপিটি অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি ক্লিক করে রাখবেন নতুন রেসিপি পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ